আগে তো বাতা হয়তো ঠিক আছে, কিন্তু করোনার পর থেকে যে বাতারা বন্ধ হয়েছে, দেখেন আমরা কিন্তু অন্তর দরকার। তখন আমি খুব অসহায় স্যার, ছেলেটাকে বলে আমার এই বাতাটা বন্ধ হয়ে গেছে স্যার। কী কারণে বন্ধ হইলো স্যার আমি নিজেই বুঝতে পারি। আমি কতবার গেছি স্যার, দেখুন চিঠি ভবিষ্যতে গেছি, ফোন করতে গেছি, তারা কোনো ইয়েই দেয় না, কয় আমার কম্পিউটারে চেক করিয়া দেখে তার অ্যাবসেন্ট দেখায় স্যার। আমি তার কাছে বহুতবার গেছি স্যার, দেখেন বহুতবার গেছি, তারা কোনো তদন্তই করতে পারেন, তার কোনা নেখাটা হয়েছে এটা তারা নিজেই বুঝতে পারে না। তারা আমার খুব দৌড়াদৌড় করে স্যার, বয়স 25 বছর, তার সমস্যা হয়েছে, একটু কথা কইতে পারে না, কানে শুনে না। দিন আগে জানতে পারছি যে বিডিও ম্যাডামের মাধ্যমে, যে বিডিও ম্যাডাম বলেছিলেন যে একটা ইনকোয়ারি করার জন্য সুমন মজুমদার আগে বাতা পেত, এখন সে বাতা পায় না। তো আমি ওনার বাড়িতে গেছি, গিয়া ইনকোয়ারি করেছি এবং ইনকোয়ারি রিপোর্ট বিডিও ম্যাডামের কাছে জমা দিয়েছি এবং ভাবলি বিডিও ম্যাডামকেও রিকোয়েস্ট করেছি যাতে উনি বাতাটা পায়। যতটুকু সার্টিফিকেটটা ওনাকে তো 100% দেখেছি, 100% বিকলাঙ্গই দেখেছি।